আজি আমি ভারতের ছাত্র ফেডারেশন আর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে আপনাদের সকলেই জানে অহা অক্টোবর মাহত টেট পরীক্ষা অনুষ্ঠিত হব। এই টেট পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে অসম সরকারের শিক্ষা বিভাগে বরপেটা বজালি আপনার গোয়ালপাড়া ধুবরী দক্ষিণ শালমারা করিমগঞ্জ হাইলাকান্দিকে আদি করে সাতক্ষণ জেলায় এই টেট পরীক্ষা কেন্দ্র স্থাপনের পর বিরত রাখিছে। তার লগে আপনাদের সকলে জানে বাসর মালিক সন্তায় আজি বাস ভাড়া বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করেছে। আমি ভারতের ছাত্র ফেডারেশন আর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে এই বাস ভাড়া বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব বাতিল করার কারণে আহ্বান জানাইছো। তার লগে আপনাদের জানে অসমের শিক্ষা বিভাগকে আদি করে প্রতিটি বিভাগত বিভিন্ন পদসমূহ খালি হয়ে আছে। এই পদ পূরণ করার কারণে অসম সরকার বা অসম সরকারের শিক্ষা বিভাগে কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা নাই, যার কারণে আমি ভারতের ছাত্র ফেডারেশন আর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে কলগাছিয়া চারিআলির পরা আমি প্রতিবাদী সমদল করে পেলাই কলগাছিয়া রাজ চক্র বিষয়ের জড়িয়ে অসমের মাননীয় শিক্ষামন্ত্রীলৈ স্মারকপত্র প্রদান করব বিচারিছো। তো সেই কারণেই আমি আজি কলগাছিয়া রাজচক্র বিষয়ের কার্যালয়ত আমি প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচী আমি সংগঠিত করেছো।